কুমালাম আহমতুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন যদি কেউ হারাম জিনিসের ব্যবসা করেন পরবর্তীতে নিজের ভুল বুঝে সে যদি তওবা করে সেই ক্ষেত্রে তার গুনাহাল্লাহ ক্ষমা করবেন কিনা আল্লাহ রস সাল্লাহ আলিকসাল্লাম হাদিফ এ কুৎশিতে বলেছেন আল্লাহ তা বলেন ইয়া ইবনা আদম হে আদম সন্তান ইন না কে মায়া দা আউতানি ওয়ারাজ আউতানী গফার্তুলা আই লা মায় ফিক ওয়ালা যে হে আদম সন্তান যখনই তুমি আমার কাছে ডাকবে আমার দিকে ফিরে আসবে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তোমাকে ক্ষমা করব। লে উব আমি সেই দিকে তাকাবো না তুমি কত বড় পাপ কাজ করেছ কি ভুল করেছ সেটা আমি দেখবো না আমি শুধু দেখব তুমি আমার কাছে ক্ষমা চাছ কি না যখনই তুমি আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহ সায়াহতাআল্লা আরো আরো বলেন এ হাদিসে কুদ্সিতে এ ইফ না আদম হে আদম সন্তান লা উ বেনু ব্যাখ্যা আই ন্যানা শ্যামা তুমনি লা ফার্তুল আহ ওয়া লে উব হে আদম সন্তান তুমি যদি আসমান সমপরিমাণ এই জমিন থেকে আসমানের আসমান পর্যন্ত যে দূরত্ব রয়েছে এই দূরত্ব সম্পূর্ণ যদি হয়ে যায় তোমার পাপ দ্বারা এত বেশি তুমি পাপ কাজ করো এত বেশি আমার নাফরমানি করো এত বেশি অন্যায় যদি করো করার পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও রফারতুলাখ আমি তোমাকে ক্ষমা করে দিব ওলা উব আলি কোনো শর্ত ছাড়া নিপ আমি তোমাকে ক্ষমা করে দিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন لو اتيتني بقراب الارض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لاتيتك بقرابها مغفره او بقرابها مغفره الله 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 الحبيب الله الرسول صلى الله عليه وسلم বলেন আল্লাহ সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে আদম সন্তান যদি আর সেই পাপের মধ্যে যদি সেই ভুলের মধ্যে যদি অন্যায়ের মধ্যে যদি শিল্প না থাকে তাহলে আমি তোমাকে তার ক্ষমা ক্ষমা নিয়ে তোমার পাপগুলোকে আমি করে তাহলে বোঝা যাচ্ছে আপনি যতই হারাম ইনকাম না কেন যত পাপ করেন না কেন পৃথিবীতে যত ধরনের পাপ আছে সব পাপও যদি আপনি করে ফেলেন সেই পাপের মধ্যে যদি শিল্প না থাকে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন এবং শিরক করার পরেও যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইগফুরু আইশরা কাবি ওয়া ইয়াছুরু মা দুনা যালিকা আল্লাহ শিরকের গুনা ব্যতীত অন্য সমস্ত গুনা আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তওবা সারা ক্ষমা করবেন না তাহলে এটা তো হারাম ব্যবসা হচ্ছে একটি পাপ ওই শিরকের তুলনায় অবশ্যই এটা আল্লাহ সুহান ও ক্ষমা করবেন কিন্তু আল্লাহ সুহান ও কাছে আমাদেরকে ক্ষমা চাওয়ার মতো ক্ষমা চাইতে হবে যখনই আপনি বুঝতে পারবেন যে এটা ভুল এটা অন্যায় এটা হারাম তৎক্ষণাৎ আপনাকে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে কিন্তু যদি বিষয়টা এমন হয় যে হারাম পথ আরেকটু উপার্জন করি উপার্জন করে ঘর বাড়ি করে যখন এস্টাবলিশ হয়ে যাব বা সেটেল হয়ে যাব তখন আমি আল্লাহর কাছে তওবা করে নিব এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে অসসা এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হারামটা যখনই বুঝতে পারবেন তৎক্ষণাৎ আপনাকে হারাম থেকে নিজেকে ফিরিয়ে আনতে হবে ফিরিয়ে আনা আনার পর আপনাকে আল্লাহর কাছে তওবা করতে হবে খালিস দিলে তবা করেন ইনশাল্লাল্লাহস হেনহতা আয়ালা ক্ষমা করেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর তৌবা তো তাই যুব তার পূর্বের পাপকে মুছে দেয় ধ্বংস করে দেয় নষ্ট করে দেয় যখন কোনো মানুষ হলুস খালিসভাবে তবা করবে হলুসেয়াতে সাহেব তবা করবে আল্লাহ সফ্ফ হ্যানতা তার পিছনে সমস্ত গুনাখাতাকে ক্ষমা করে দিবেন এবং তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না যদি আল্লাহ সুলহানা তারা সে তবাতে কবুল করেন আর তবা কবুল হওয়ার জন্য আমাদের কিছু জিনিস কিছু শর্ত আমাদের মানতে হবে তা হচ্ছে তবা অবশ্যই ফলসিয়াতের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর কাছে তবা করতে হবে ক্ষমা চাইতে হবে এবং অবশ্যই যে পাপটা করেছি সেই পাপটার জন্য অনুতপ্ত হইতে হবে ইস্তেফার করতে হবে এবং আল্লাহ সুহান কাছে দৃঢ় ওয়াদা করতে হবে যে এই পাপটা পুনরায় যেন আপনি আর না করেন এই শর্তগুলো লক্ষ্য করে এই শর্তগুলো বাস্তবায়নের মাধ্যমে যদি আমরা কেউ অবশ্যই আমাদের কবুল করবেন এবং সেই কবুল করার মাধ্যমে আমাদের গুনাহটা মুছে করে তবা দিবেন বা সেই গুনা থেকে আমরা পরিত্রাণ পাবো পাব ইনশা আল্লাহ আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে হারাম পথে যে আপনি উপার্জন করেছেন যদি সেখানে কোনো মানুষের বা কোনো আদম সন্তানের হক থেকে থাকে সে হকটা তাকে ফিরিয়ে দিতে হবে কারণ আদম সন্তানের যদি হক থাকে সেই ক্ষেত্রে আপনি যতই আল্লাহর কাছে তওবা করেন না কেন ক্ষমা চান না কেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুধ হানাও তা আপনাকে ক্ষমা করবেন না যেমন আপনি অন্যায়ভাবে কারো অর্থ আত্মসাৎ করেছেন এটা হারাম উপার্জন তো সেই ক্ষেত্রে আপনি আল্লাহর কাছে যতই তওবা করেন না কেন আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ ওই ব্যক্তি আপনাকে ক্ষমা না করবেন এর জন্য আপনার ওই ব্যক্তির কাছে ক্ষমা নিতে হবে সেটা তার অর্থ তাকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে অথবা তার কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে তারপর আপনি আল্লাহর কাছে তবা করবেন যেটা আপনি অন্যায় করেছেন নিজের নাফসের উপর জুলুম করেছেন তারপর ইনশা আল্লাহ আল্লাহন আল আপনাকে ক্ষমা করবেন আল্লাহ সু আমাদের সকলকে বেশি বেশি তবা করার তৌফিক দান করুন এবং আল্লাহ সুতরাহ আমাদের সকলের গুনাকা ক্ষমা করে দিন আল্লাহ আলমিস বারাকাল ফিকুন